আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সেলফ ফাহিমের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনার জন্য। আজকের ভিডিওটি হচ্ছে, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী, হোয়াটসঅ্যাপে অনেকগুলো গোপন সেটিংস আছে যেগুলো আপনারা জানেন না। আমরা সেই কয়েকটি সেটিং আজকে শিখে নেব এবং শেখার পর আমরা সবার মাঝে হয়ে উঠবো একটি আকর্ষণীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। তো চলুন বন্ধুরা, আমরা হোয়াটসঅ্যাপ কীভাবে সেই সেটিংগুলো করে ইউজ করতে হয় প্রপারলি, আমরা আজকে সেই জিনিসগুলো শিখবো। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ভিডিওটি শুরু করা যাক। স্টার্ট নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে স্ক্রিনে চলে আসছি এবং আমি এখন চলে যাব আমার মোবাইল স্ক্রিন থেকে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে। তখন আপনি এখান থেকে প্রথমে যেটি করবেন, থ্রি ডট আইকন আছে একটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যাবেন এখানে সেটিং নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন এরকম একটি অপশনে, আপনার প্রোফাইল বলতে পারেন এক কথায়। এখান থেকে যেহেতু আমরা অ্যাকাউন্টটিকে আমরা নিরাপদ রাখবো, সেজন্য যে বিষয়গুলো আমাদের করতে হবে সেগুলো এখান থেকে করবো। অ্যাকাউন্টটা এখানে আমরা ক্লিক করবো, অ্যাকাউন্টের এখানে প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড নাম্বার নিচে লেখা আছে, দেখেন ভালোভাবে। এখানে ক্লিক করার পর আমরা এরকম একটি অপশনে চলে আসব। এখান থেকে প্রথম হচ্ছে প্রাইভেসি সিকিউরিটি, টু স্টেপ ভেরিফিকেশন, সবগুলো অপশনই খুবই কাজের। তো প্রাইভেসি অপশনে যদি আমরা যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে যদি কেউ আপনাকে মেসেজ করে, যখন আপনি মেসেজটা সেন্ড করেন তখন সে বুঝতে পারে যে আপনি তার মেসেজটা সেন্ড করেছেন। তো এটা যদি বুঝাতে না চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে নো বডিতে ক্লিক করে রাখবেন, তাহলে এটা আপনার দেখবে না। যদি আমরা প্রোফাইল ফটোতে ক্লিক করি, তাহলে এই প্রোফাইল ফটোটা যদি কাউকে না দেখাতে চান, তাহলে শুধুমাত্র আপনার সাথে যারা অ্যাড আছে তারা দেখবে, তাহলে এটা সিলেক্ট করবেন। যদি আপনি এক্সপোর্ট করে দেখেন এরকম কন্ট্যাক্ট, তাহলে এটা দিবেন, আর এভরিওয়ান সবাই দেখবে। আর যদি কাউকে না দেখাতে চান, শুধু আপনি দেখবেন, তাহলে নোবডি সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি সবাই দেখুক। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাবাউট স্ট্যাটাস, আপনারা এখান থেকে একটা স্ট্যাটাস দিয়ে রাখতে পারবেন, এখানে অ্যাবাউট লিখে রাখতে পারবেন, এগুলো ক্লিক করে দেখে নেবেন। তবে মূল অপশনে চলে যাই, মূল অপশন হচ্ছে সিকিউরিটি, যেটাতে না গেলেই নয়, সিকিউরিটিতে যাব। যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, সিকিউরিটি যে নোটিফিকেশনটা আপনার ফোনে, এটা অন করে দিবেন, এটাকে অন করে দিবেন। ওকে, এখন আমরা ব্যাকে চলে যাব। তারপর হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, এটাই হচ্ছে আপনার আসল রহস্য আপনাকে সুরক্ষিত রাখার জন্য। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অ্যানাবল নামের অপশন দেখবেন সবার নিচে, আমি এটাকে একটু সরাই দিচ্ছি। নিচে অ্যানাবল নামের একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখেন এখানে বলতেছে 6 ডিজিটের একটি পিন, আপনার রেজিস্ট্রেশন ফোন নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ একটি পিন দেন, 6 ডিজিটের, সেটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি একটা পিন দিচ্ছি, এখানে দিলাম। আবারও যে পিনটি দিবেন সেম এই পিনটি, আবার আরেকটি পেজ আসছে ওইখানে আপনারা দিবেন। দেওয়ার পরে এখানে বলতেছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিন, যে ইমেল অ্যাড্রেস যদি ভুলে যান তাহলে সে এখানে আপনাকে সাজেস্ট করে সেই অ্যাকাউন্টটিকে জানা দিবে। যদি আপনি ইমেল না দিতে চান তাহলে স্কিপ করে চলে যেতে পারেন। তো আমি ইমেলটি দিব, ইমেলটি যেহেতু আপনি বোঝার জন্য দিতে হবে এখানে। তো আমার ইমেলটি হচ্ছে এটি, আমি দিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো আমরা দিয়ে নিলাম, আবার আমরা সেভ দেব, কিবল কনফার্ম ইওর ইমেল। তো আমরা একটু এখানে ক্লিক করবো আবার সেভে, দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে এবং টু স্টেপ ভেরিফিকেশন আমার ইমেলের মাধ্যমে করে ফেলেছি এবং এটা কি অ্যানাবল হয়ে গেছে। এখন আমি যদি ডানে প্রেস করি তাহলে এটা আমার কি হয়ে গেছে, টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে। এখন কেউ যদি আমার হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করতে চায় তাহলে কিন্তু ইমেলে আমাকে মেসেজ দেবে, বুঝতেই পারতেছেন আমি কিন্তু এটা করে ফেলা। যদি আপনারা এটা ডিসেবল করতে চান ডিসেবল করে ফেলতে পারবেন, এ হচ্ছে বিষয়। এখন অনেকে চাচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য, অনেকে চায় যে এটা কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে। এখানে অনেক সময় থাকে, এখানে যদি দেখা যায় একটু নিচের দিক এখান থেকে যাবেন, এই যে প্রাইভেসি অপশন, এখানে আমরা যে অপশনটিতে ছিলাম প্রাইভেসি, এই অপশনটিতে যাবেন। যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে লেখা আছে দেখেন, এখানে যদি কাউকে ব্লক করেন ক্লিক করে দেখতে পারবেন তাদেরকে আনব্লক করতে পারবেন, এটাও বলে দিলাম। আর ফিঙ্গারপ্রিন্ট অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে এটা ডিসেবল করা আছে, আমি যদি এটাকে এখান থেকে গিয়ে এটাকে অন করে দিই, আর এখানে স্ক্রিনে ফিঙ্গার যাচ্ছে, যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট মোবাইল, আপনার যদি স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট থাকে অথবা মোবাইলের পিছনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে এখান থেকে দিয়ে নেবেন। তো আমি ফিঙ্গারটা দিচ্ছি,
আমার ফিঙ্গারটি ম্যাচ করছে এবং এখানে লেখা উঠছে যে আপনি যখন এখান থেকে বের হয়ে যাবেন তখন কত মিনিট পরে বা আফটার এক মিনিট পরে এটা লক হবে অটোমেটিক। তো আমি চাচ্ছি ইমিডিয়েটলি লক হওয়ার জন্য, আমি যখন বের হবো ইমিডিয়েটলি লক হওয়ার জন্য। তো আমি এখান থেকে স্ক্রিন থেকে বের হয়ে যাই এবং এটা মিনিমাইজটা কেটে দিই, আমি দেখি হোয়াটসঅ্যাপটা লক হয়েছে কিনা। তো আমি আবার হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, দেখেন বন্ধুরা এখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা লক চাচ্ছে। এখন যদি আমি ফিঙ্গারটা এখানে দেই তাহলে কিন্তু অটোমেটিক আমার হোয়াটসঅ্যাপটা আসে এবং টু স্টেপ ভেরিফিকেশন পিন নাম্বারটা কিন্তু এখানে চাচ্ছে। তার মানে কি টু স্টেপ আমি যে পিনটা দিয়েছিলাম সেট আপ করেছিলাম ভেরিফিকেশন, তো আমি সেই পিনটা এখানে দিব ছয় নাম্বার। দেখেন ছয়টা নাম্বার যে পিন দিয়েছিলাম, পিনটা দেওয়ার পর কিন্তু আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পেরেছি। তার মানে বুঝতে পারছেন আপনি কতটা সিকিউর হয়ে গেছেন, মানে আপনার অ্যাকাউন্টটা এতটাই সিকিউর হয়েছে যে আপনি সো মাচ অথেন্টিকভাবে আপনি নিশ্চিন্তে আপনি হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে পারবেন, আপনার অ্যাকাউন্টটি কেউ চাইলেও হ্যাক করতে পারবে না। এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভিডিও খুব কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করি, যদি আপনার বিন্দু পরিমাণে পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন কাজের ভিডিও আমি আপলোড করে থাকব, অবশ্যই উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে। হে ভিউয়ার, আশা করছি ভিডিওটি আপনার কিছুটা হলেও উপকার আসছে। অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, আপনি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করব। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে, অবশ্যই ভালো লাগবে।